ডিয়ার ভিউয়ার্স, দেখেন আমার বিড়ালটা একটা চামচিকাকে মারতে গিয়ে আমার মশারিটাই ছিঁড়ে ফেলছে, আর আমার হাঁটুতেও নখের আঁচড় বসে গেছে। তো চলুন দেখা যাক অবশেষে চামচিকাটা কী করে সে। তো ফাইনালি দেখেন সে চামচিকাটাকে মেরে এখন তার সাথে খেলতেছে আমার দুষ্টু বিড়ালটা। এটা এতটাই চতুর যে হচ্ছে একটা আশলাও যদি এর সামনে পড়ে ওইটারও রক্ষা নাই, আর একটা সাধারণ ছোট পোকাও যদি সামনে পড়ে ওইটাকেও ধরে ফেলে। আর ওইটাকে ধরতে গিয়ে আমার মশারিটা তো একদম দেখলেনি যে ওইখানে কি করছে, আরও কয়েক জায়গাতে ছিঁড়ে একদম ই করে ফেলছে। আর হচ্ছে বিড়ালটা খুবই সেন্সিটিভ, সতর্ক থাকে সবসময় চারিপাশে যে কোথায় কি হচ্ছে, আমার নজর না থাকলেও ওর ঠিকই থাকে। ওকে রেখে আমার অবশ্য কোনো লস বা এরকম কিছুই হয় না, ও আমার সাথে থাকলে আমার মনটাও ভালো থাকে, আবার এদিকে আমার রুমের ভিতরে কোনো কিছু আসলে সেটারও প্রোটেকশন দেয়। আর হচ্ছে দেখেন কত সুন্দর করে খেলতেছে এখন, যেহেতু এটা বাচ্চা বিড়াল এজন্য খুব ভালো লাগে, অনেক জ্বালাতন করে, তারপরেও এটাকে আমি রাখি একটাই কারণে, কারণ এটা অনেক সময় আমার মন খারাপ থাকলেও সেটা ভালো করে দেয়, ওর দুষ্টামি দেখলে আমার মন ভালো হয়ে যায়, এই জন্য আমি আমার কাছে রাখি। আর দুষ্টামির কিছু মুহূর্ত আমি ভিডিও ক্যাপচার করে আপনাদেরকে শেয়ার করলাম, তো আপনাদের যাদের ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে, আমার পেজের ভিডিওগুলো দেখতে, তারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার সব ফুল ভিডিওগুলো দেখবেন। তাহলে হবে কি, আমার হচ্ছে 4000 ঘন্টা যে ওয়াচ টাইমের ব্যাপার থাকে ওইটা ফিল আপ হয়ে যাবে। আমি চাচ্ছি ইউটিউবে একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফুল টাইম কাজ করতে, আপনারা আশা করি আমাকে সবসময় হেল্প করবেন, আর আপনাদের হেল্প ছাড়া এটা কোনোভাবেই পসিবল না ইউটিউবে সাকসেস হওয়া। সো যারা এই ভিডিওটা দেখবেন আমাকে ফুল টাইম সাপোর্ট দিবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা এনজয় করেন, দেখেন কী করে আমার দুষ্টু বিড়ালটা।